সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়ে দর্শক প্রিয়তা পেয়েছেন তাসনিয়া ফারিন। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি, কাজ করেছেন একাধিক ওয়েব ফিল্মেও, এমনকি কলকাতার সিনেমাতেও নাম লিখিয়েছেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এ অভিনেত্রী। প্রায়ই ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিষয় ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। এবার ফেসবুকের এক পোস্টে তুলে ধরলেন মানুষ ও শয়তানের তুলনা। 12 অক্টোবর ফেসবুকে ফারিন লিখেছেন, আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই, অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না, আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে? তবে এই স্ট্যাটাসটি যে অভিনেত্রীর কাজের প্রচারণা সেটি স্পষ্ট, কেননা মন্তব্যের ঘরে তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ চক্রের সন্ধান দিয়েছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি করতে গিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ফারিনকে। এই বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, এই কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। এক পর্যায়ে মনে প্রশ্ন জাগে, কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না। এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে, এটাই আনন্দের।